জামালপুরের বক্সিগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বক্সিগঞ্জবাসীকে অভয় দিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করেন বক্সিগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সারোয়ার মুর্শেদ। পাশাপাশি তিনি পুলিশের কার্যক্রমে সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানান। চলমান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করে মেজর মোহাম্মদ সারোয়ার মুর্শেদ বলেন, শিক্ষার্থীরা অসম্ভব কাজকে সম্ভব করেছেন। এ সময় বক্সিগঞ্জের শান্তিপ্রিয় মানুষের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার 9 আগস্ট বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বক্সিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, সহকারী কমিশনার আসমাউল হোসানা, সাবেক সিভিল সার্জন ডাক্তার সিদ্ধেশ্বর সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, বক্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বক্সিগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার জয়প্রকাশ নন্দী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, উপজেলা জামাতে আমির মাওলানা আদেল ইবনে আওয়াল, উপজেলা বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, উপজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, স্কাউট প্রতিনিধি ফরহাদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন, ছাত্র সমন্বয়ক সরকার রাসেল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীবৃন্দ, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Yeah.
যারা যাচ্ছেন কোনো কাজ নিয়ে
এটুকুই আমার কথা ছিল। আর এখন এখান থেকে আবার দেওয়ানগঞ্জ থানায় যেতে হবে। আমি এখন আলাদাভাবে পয়েন্ট আপনাদের এখন নিতে পারবো না বা নিচ্ছি না। যদি কোনো কিছু বড় আকারে যদি কোনো কিছু জানানোর প্রয়োজন হয়, বর্তমানে বক্সিগঞ্জ উপজেলার নিরাপত্তা বিষয়ক আপনারা আমার ক্যাম্প বরাবর যে কোনো সময় যে কেউ আপনারা ওয়েলকাম, উই অ্যাকসেপ্ট এভরি ওয়ান। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আছি, হয়তোবা যদি প্রয়োজন হয় কোনো কিছু আবার আপনাদেরকে ডাকবো। ঠিক আছে, এবং আশা করবো যে আজকে যেভাবে এসেছেন বলা মাত্রই আপনারা চলে আসবেন। আমি ইউএনও বক্সিগঞ্জকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে এখানে এসেছেন